রোজ রাতে আমি শুতে যাই আর শুনি স্লোগান। কিসের স্লোগান? স্বপ্ন চুরি স্লোগান, জীবনের দামি বছরগুলো চুরি স্লোগান, চাকরি চুরি স্লোগান, মিড ডে মিলের খাওয়ার চুরি স্লোগান, জায়গায় জায়গায় স্লোগান, জায়গায় জায়গায় স্লোগানে উঠে আসে শুধুমাত্র লজ্জা লাগা দরকার। এই সরকারের লজ্জা লাগা দরকার যারা চিৎকার করে স্লোগান দিচ্ছে, চুরি করেছে চুরি করেছে আমার ডিএ সরকার। আসলে শুধুমাত্র ডিএ তো নয়, প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে নতুন নতুন দুর্নীতি, নতুন নতুন চুরি। সত্যি আমরা আমরা কৃতার্থ, আমরা কৃতজ্ঞ যে আমরা এমন একটা দেশে রয়েছি যে দেশের আইন ব্যবস্থা এত শক্তিশালী, এত মজবুত, যে দেশে সত্যি সত্যি আইন আদালতের উপর এখনো পর্যন্ত আস্থা উঠে যায়নি, আস্থা রয়েছে। এবং কোথাও আমরা অপেক্ষা করে থাকি যে শেষ পর্যন্ত বিচার হবে, বিচারের ছবি, বিচারের বাণী শুনতে পাওয়া যাবে। আর সেই জন্যই এক এক করে কোথাও যত দুর্নীতির পরত খুলছে, যত তদন্ত গভীর থেকে গভীরে যাচ্ছে, তত বেশি কোথাও সত্যি সত্যি পেঁয়াজের খোসা, পেঁয়াজের খোসার মতো একটা একটা করে খোসা, একটা একটা করে ছাল কোথাও খসে পড়ছে। দুর্নীতির পিরামিডের মাথায় কেউ একজন বসে আছেন, আবছা অবয়ব দেখা যাচ্ছে, মেঘ কাটছে, আর হয়তো বেশি সময় নয়, আর হয়তো বেশি সময়ের অপেক্ষা নয়, স্পষ্ট হয়ে যাবে যে চাকরি চুরির আসল পান্ডা কে। কারণ এই মুহূর্তে রাজ্যের নিয়োগ দুর্নীতির ঘটনা প্রবাহ সেই দিকে ইঙ্গিত করছে, দিকে দিকে আইডেন্টিফাই হচ্ছে, দিকে দিকে চিহ্নিত করা হচ্ছে কারা কারা চাকরি চুরি করেছিলেন, কাদের সাহায্যে চাকরি চুরি হয়েছিল, কতদিন ধরে চাকরি চুরি হয়েছিল, আর কিভাবে চাকরি চুরির টাকা বিভিন্ন জায়গায় শাখা প্রশাখার মতো ছড়িয়ে গিয়েছে, প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের ফান্ডে ফান্ডে, প্রত্যেকের কাছে নির্দিষ্ট তহবিলে পৌঁছে গিয়েছে সেই চাকরি চুরির টাকা। দায় দায়িত্ব ছিল কিছু তরুণ তুর্কিদের ওপর, এই কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। কি সুন্দর একটা প্যারালাল ইন্ডাস্ট্রি চলছিল, কে বলে ইন্ডাস্ট্রি নেই এখানে, কে বলে শিল্প নেই এখানে, এ রাজ্যে শিল্প ছিল, শিল্প ছিল, হয়তো এখনো আছে, না হলে এখনো কোথাও কুন্তল ঘোষেরা শেষ বেলাতে এসে ইডির জালে ধরা পড়ত না। আর তাই হয়তো জানতে পারা যাচ্ছে যে এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, আরো শেষ বাকি আছে। অর্থাৎ পিরামিডের সেই ওপরের চূড়ায় যিনি বসে রয়েছেন, যার অঙ্গুলি হিলনে এখনো পর্যন্ত যার ছায়া স্পষ্ট নয়, তার ছবিটা, তার চেহারাটা স্পষ্ট হতে চলেছে। ভুয়োদের চাকরি যাচ্ছে, এবার তাদের অনেকেই আর চুপ থাকবে না, তারাও প্রকাশ্যে আসবেন এবং তারাও বলবেন যে কার মাধ্যমে, কাকে টাকা দিয়ে তারা এই চাকরি পেয়েছিলেন, এতদিন ধরে চাকরি করছিলেন, সরকারি বেতন নিচ্ছিলেন, আর ইদানিংকাল বাড়িতে ফিরে এসে সন্ধ্যেবেলা টিভি চালিয়ে দেখছিলেন যে নিয়োগ দুর্নীতির জাল কত দূর, আর ভাবছিলেন যে আমার চাকরিটা থাকবে, তো শেষ পর্যন্ত থাকলো না। অন্যদিকে কুন্তলদের মতো মিডলম্যান, মিডলম্যান যারা মধ্যস্থতাকারী, যারা এজেন্ট, যারা দালাল বলতে আর বাধা নেই কোথাও, তাদের ওপর সারাসি চাপ বাড়াচ্ছে ইডি। আর তাতেই ঝুলি থেকে একের পর এক বেড়াল বেরোতে শুরু করেছে, একের পর এক বেড়াল বেরিয়ে আসছে, হাজার হাজার যোগ্য প্রার্থীদের চোখের জলের হিসেব তো বৃথা যেতে পারে না। অর্পিতার ফ্ল্যাটে যেমন একটা কালো ডায়েরি উদ্ধার হয়েছিল, তেমনই একটা কালো ডায়েরি এখন যাবতীয় আলোচনার কেন্দ্রে, যে ডায়েরি নিয়োগ কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বলেই খবর। জায়গায় জায়গায় কালো ডায়েরি। আপনারা ভাববেন যে আরে এখন তো মোবাইলই যথেষ্ট, মোবাইলেই তো হিসেব রাখা যায়, না, কারণ প্রত্যেকেই জানতেন যে মোবাইলে রাখলে কি আছে, কি থাকবে, কোথায় থাকবে, পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড খুলতে পারবেন কি না পারবেন না। তাই চুরির ইন্ডাস্ট্রি কিন্তু একেবারে আক্ষরিক অর্থে কাগজে কলমে চলত, কোনো মুখের কথা নয়, কোনো ডিজিটাল ট্রানজ্যাকশন নয়, শুধুমাত্র মুখের কথা, আর ছিল ডায়েরি, কালো ডায়েরি। অর্পিতার বাড়িতে কালো ডায়েরি ছিল, ছিল তো, এখন আবার একটা কালো ডায়েরি পাওয়া গেল, গেল তো, তো জায়গায় জায়গায় যারাই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বাড়ি থেকে একটা করে ডায়েরি কি করে উদ্ধার হয়? আর সেই ডায়েরির পাতা ঠিক এরকম দেখতে কেন কেন হয়, কিভাবে হয়? যে ডায়েরির পাতায় হিসেব লেখা থাকে তারিখের সঙ্গে টাকা এবং তার সঙ্গে নাম, কি করে হয় এটা, কি রহস্য রয়েছে এর মধ্যে?
যেখানে প্রত্যেক জনের নামের পাশে বড় বড় অ্যামাউন্ট লেখা আছে, বড় বড় অঙ্ক লেখা আছে, লাখ লাখ টাকার হিসেব লেখা আছে, তাও 2019 সাল থেকে। আমার প্রশ্ন, 2019 সালের একটা ডায়রির পাতা যদি এরকম হয় তাহলে এটা 2023 আর 2011-তেই সরকার এসেছিল। 2014 সালের পর থেকে পার্থ চ্যাটার্জি, তিনি তার দায়িত্ব উত্তরোত্তর বেড়েছে এবং একাধিক ক্ষেত্রে জানতে পারা গেছে যে নিয়োগ দুর্নীতির সূত্রপাত বীজ বপন হয়েছে কোথাও ওই 2013-14 সাল নাগাদ। তাহলে 2013-14 সাল থেকে 2022 পর্যন্ত এইরকম ডায়েরির পাতা কটা আছে আর কত কত কোটি টাকার হিসেব এই মুহূর্তে শাসক দলের রথী মহারথীদের কাছে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো হিসেব আছে কি? কি আছে কালো ডায়েরিতে? কালো ডায়েরির একটা পাতা রিপাবলিকের হাতে, কালো ডায়েরির এই পাতায় দেখা যাচ্ছে ঘুষের টাকার হিসেব নিকেশ। আমি আরও একবার দেখাই, এবার স্পষ্ট করে দেখাই, অনুরোধ করব আমার ক্যামেরা পার্সনকে এই হিসেব, ঘুষের টাকার হিসেবটা স্পষ্ট করে দেখাবার জন্য। দেখুন, যে কালো ডায়েরির পাতা একটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে, গতকাল থেকে যে পাতা ভাইরাল হয়ে গিয়েছে, দেখুন ডেটটা লক্ষ্য করে, সমস্ত 19 সালের ডেট পরপর চলছে, তার সঙ্গে সঙ্গে বড় বড় অ্যামাউন্ট লেখা রয়েছে, কখনো 2 লাখ টাকা, কখনো 5 লাখ টাকা, কখনো 9 লাখ টাকা। আচ্ছা, 9 লাখ টাকার পাশে কার নাম দেখতে পাওয়া যাচ্ছে দেখুন তো, চিনতে পারছেন নামটা? নামটা চেনে যাচ্ছে? কুন্তল ঘোষ, কুন্তল ঘোষের নাম লেখা রয়েছে, আর তার নিচে আরও কিছু লেখা রয়েছে। দেখুন এখানে 49 লাখ টাকার একটা হিসেব দেখাচ্ছি, 49 লাখ টাকার হিসেব। এর পাশে কি লেখা আছে? পেড টু প্রভাকর জানা, অর্থাৎ শুধুমাত্র যে আমদানি, অর্থাৎ শুধুমাত্র যে কালেকশনের অ্যামাউন্ট এগুলো ছিল তা নয়, ডায়েরির এই পাতা বলছে যে এখান থেকে কিছু পরিমাণ খরচও হয়েছিল, যাকে পেড করা হয়েছে। দেখুন এর নিচে মাইনাস করা হয়েছে, প্লাস করা হয়েছে সম্ভবত, ঠিক আরো 25 লক্ষ টাকা। এটা হয়েছে 18 সালের হিসেব থেকে। আর পাশে দেখুন কি লেখা আছে, ভালো করে দেখুন, অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্ট করে করেই তো চলছে বাংলার মানুষ, এখানেও অ্যাডজাস্ট লেখা রয়েছে। টোটাল 3,30,60,000 টাকা একটা মাত্র পাতা, তাও 2019 সালের পাতা। আমার প্রশ্ন, একটা পাতায় যদি এত বড় রহস্য থাকে তাহলে জানি না যে এর পর আর গোটা ডায়েরির পাতা যদি সামনে চলে আসে, মানুষের সামনে তুলে ধরি আমি, তাহলে তারা কি বুঝবেন যে প্রত্যেক মুহূর্তে এই সরকারে থেকে আমাদের ভোট পেয়ে নির্বাচিত হয়ে এক শ্রেণীর মানুষ প্রত্যেক মুহূর্তে চুরির একটা ইন্ডাস্ট্রি বানিয়েছিল, চুরির একটা সাম্রাজ্য বানিয়েছিল, আর নিজেরা হিসেব কষে কষে লিখত যে কোথা থেকে চুরির টাকা কার কাছে এসে পৌঁছেছে। ডায়েরির পাতায় দেখা যাচ্ছে ঘুষের টাকার হিসেব নিকাশ তোলা হয়েছে, মোট হিসেব 3,30,60,000 টাকা, যেরকম দেখালাম। 15ই সেপ্টেম্বর কুন্তলের নামে, 15ই সেপ্টেম্বর 2019 কুন্তলের নামে সেখানে 9 লাখ টাকার হিসেবের উল্লেখ রয়েছে সূত্রের খবর। যে টাকা কুন্তল নিতেন তার হিসেব রাখতেন তাপস মণ্ডল, এবং পাশাপাশি এটাও মনে করা হচ্ছে যে নিতেন নাকি কালেকশন করে চাকরি চুরির টাকা এই খাতা, এই ডায়েরিতে জমা করা হয়েছিল, এটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। তার পরিচিত অন্তত 25-30 জন চাকরির জন্য কুন্তলকে টাকা দিয়েছিলেন, এমনটা কিন্তু তাপস মণ্ডল জানিয়েছেন ইডিকে। যদিও কুন্তল বলছেন যে এই কুন্তল নাকি সেই কুন্তল নয়, আসলে কোন কুন্তল এই কুন্তল, কোন তাপস এই তাপস, কোন রঞ্জন কোন চন্দন, এত বড় চুরির ইন্ডাস্ট্রি, চুরির সাম্রাজ্যের তল পাওয়া মুশকিল মশাই। তাপস মণ্ডলের অভিযোগের ভিত্তিতেই কুন্তলকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। ইডি সূত্রে খবর, 2016 থেকে 2021 পর্যন্ত মোট 19 কোটি টাকা তাপস মণ্ডল কুন্তলকে দিয়েছেন, 19 কোটি টাকা। এমনকি কুন্তল খোদ বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেয়। এখানেই প্রশ্ন, কুন্তলকে তিনি কিভাবে ইন্টারভিউয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কি করে ইন্টারভিউর ব্যবস্থা করে দিতে পেরেছিলেন, তিনি কি করে চাকরি পাকা করতে পেরেছিলেন? বোঝাই যাচ্ছে কুন্তলরা হলেন কেবলমাত্র বোরে, দাবা খেলায় যেরকম সামনে বোরে দাঁড়িয়ে থাকে সেরকম বোরে, আসলে নেপথ্যের রাজা মন্ত্রী গজ ঘোড়া তারা অন্য অন্য কেউ। গজ ঘোড়া অনেকেই কিন্তু নৌকা, অনেকেই কিন্তু অ্যারেস্ট হয়ে গেছেন, অনেকেই কিন্তু এই মুহূর্তে জেলের ঘানি পিষছেন, কিন্তু সেই রাজা আর উজির তাদের দুজনের সন্ধান পাওয়া যায়নি এখনো। সত্যি সময় এসে গেছে হয়তো এবার প্রকাশ্যে তাদের চেহারাগুলো আসার, যে এই দাবার
এই চুরির সাম্রাজ্যের সাদা কালো সাম্রাজ্যের আসল নাটের গুরু কে বা কারা? কোনতল অবশ্য এখন মিডিয়ার সামনে, মিডিয়ার ক্যামেরার সামনে হঠাৎ করে নিজেকে সাধু প্রমাণের চেষ্টা মরিয়া চেষ্টা চালান, দোষ প্রমাণের স্বেচ্ছা মৃত্যুর হুমকি পর্যন্ত দিয়েছেন কুন্তল। আজকে কুন্তল ঘোষকে যখন বের করা হচ্ছিল সেই সময় সেই চত্বরে কিন্তু কুন্তল ঘোষ তিনি বললেন যে যা বললেন তিনি আমি শোনাচ্ছি আপনাদেরকে, তাতে একটাই নির্দেশ বেরিয়ে আসে যে কুন্তল ঘোষ একেবারেই নির্দোষ, তার দূর দূর পর্যন্ত কোনো ভূমিকা নেই। আর কি বললেন কুন্তল ঘোষ তার গাড়ি বাড়ি এবং সম্পত্তির বিষয় শোনা যাক। মিডিয়ার সামনে কুন্তল বলছেন তিনি নির্দোষ, কিন্তু ইডি সূত্রে আমরা জানছি একের পর এক কবুলনামা দিচ্ছেন তদন্তকারীদের কুন্তল। কুন্তলে কোথাও জেনে গিয়েছেন আসলে ওই বলে না হাতি কা দিখানে কা দাঁত আলাগ হতা হয় খানে কা দাঁত আলাগ হতা হয় ওরকম টাইপের ব্যাপার আর কি। কুন্তল ঘোষ জানেন যে ক্যামেরার সামনে আসলে কি মেসেজ দিতে হয় এবং ক্যামেরার আড়ালে তদন্তকারীদের সামনে প্রশ্নের সময় কি কি কবুল করতে হয়। কুন্তল ঘোষ কবুল করেছেন, তার কমিশনের টাকা কাটা যাওয়ার পর তা যেত প্রভাবশালীদের কাছে, কবুল করেছেন কুন্তল ঘোষ যেমন জানতে পেরেছি আমরা ইডি মারফত। কালো টাকার বিনিয়োগ হতো বিলাসবহুল ফ্ল্যাটে জমিতে এবং সেটা প্রভাবশালীদের অর্থাৎ যারা শাসক দলের সেই রকম সেই লেয়ারে রয়েছেন সেই জায়গায় রয়েছেন, এমনকি লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হতো। শুধু তাই নয়, কুন্তল ঘোষ এও স্বীকার করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন যে এই টাকা ঘুরপথে আসতো টলিউডে, টলিউডের সিনেমা টলিউডের সিরিয়াল শর্ট ফিল্মে এই টাকা বিনিয়োগ করা হয়েছে, টাকা সাদা করতে ডিজিটাল মুদ্রাতেও বিনিয়োগ করা হতো। যদিও যতবার কুন্তল মিডিয়ার মুখোমুখি হচ্ছেন ততবার কোথাও নিজের ঘাড়ে দোষ ঝাড়তেই মরিয়া। দেখুন মানিক ভট্টাচার্যের সঙ্গে আপনার কি যোগাযোগ? মানিক ভট্টাচার্যের সঙ্গে আপনার কি যোগাযোগ? তাপস মন্ডলের লোক যিনি আমার কাছে প্রায় 7 লাখ টাকা নিয়েছে এবং 50 লাখ টাকা মানি দাবি করেছে তাপস মন্ডল, তার কলে কলে সিবিআই কে দেওয়া আছে। কি অবস্থা, যখনই সন্ধেবেলা এই ধরনের তথ্যগুলো নিয়ে বসি তখনই ভারী অদ্ভুত লাগে। এত এত ছেলে মেয়ে এখনো পর্যন্ত চাকরি পায়নি, মানুষ তার নিজের হকের প্রাপ্যের জন্য বসে রয়েছেন, অনশন করছেন, যারা ডিএর জন্য এখন আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা, তারা তো ভুয়ো নিয়োগ ছিলেন না, তারা তো খেটে চাকরিটা পেয়েছিলেন। আর এখন দেখুন এই কারি কারি টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার হিসেবের পাতা, ডায়েরির পাতা দেখাতে হচ্ছে আমাকে, কারণ এই নিয়োগ দুর্নীতির জাল এমন ভয়ঙ্কর জায়গায় ছিল যেখানে যে যে জালের কথা, যে চুরির কথা সবাই জানতেন, এখন দেখা যাচ্ছে কম বেশি সবাই জানতেন, কিন্তু কারোর কখনো মনে হয়নি এই চুরি আটকানোর দরকার। কুন্তল এখন নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ কড়ি, যা নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে, শাসক নেতারা অনেকেই দলের যুব নেতা কুন্তলের দায় ঝাড়তে চাইছেন, অনেকেই বলতে চাইছেন কুন্তলের সঙ্গে তাদের দলের কোনো যোগাযোগ নেই, কিন্তু কুন্তল তো দলেরই একজন সৈনিক, আর কত অস্বীকার করা যায়। আর সুযোগ বুঝে আক্রমণ করতে ছাড়ছেন না বিরোধীরাও,
কি বলছেন শাসক বিরোধী দুপক্ষ শোনাবো। এদের একমাত্র হচ্ছে বাইরের রাজ্যে নিয়ে যেতে হবে, নইলে এরা মুখ খুলবে না। তাই এই যে ডাকাত কুন্তলরা ভাইপোর কাছে টাকা তুলে দিয়েছে 75-25 ভাগে, এরা এসব কথা বলছে, ভাইপোর অফিস থেকে ব্রিফ করে দেওয়া হচ্ছে। এগুলো আমি জানি না, এটা আমি জানি না, আমি চিনিও না তাকে। অন্যদিকে কুন্তলের মতোই আরো এক মিডলম্যান চন্দন ওরফে রঞ্জন এখন সিবিআই এর জালে। নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার বাসিন্দা রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করলো সিবিআই। দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালে তাকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারীরা। সিবিআই এর অভিযোগ যে জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের নাকি বিভ্রান্ত করার চেষ্টাও করেছে চন্দন। তারপরে তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার দুপুরে তাকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে সোমবার পর্যন্ত 4 দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বছর খানেক আগে সতরঞ্জন, কোট আনকোট সতরঞ্জন এই নামে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। ওই ভিডিওতেই তিনি দাবি করেছিলেন যে উত্তর চব্বিশ পরগনার বাগদার জনৈক রঞ্জন টাকা নিয়ে বহু লোককে স্কুলের চাকরি পাইয়ে দিয়েছেন। গোপনীয়তার স্বার্থে সেই সময় তিনি আসল নামটা সামনে আসেননি, তিনি বলেছিলেন রঞ্জন। রঞ্জনের আসল নাম প্রকাশ্যে আনেননি উপেন বিশ্বাস। পরে অবশ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে তা স্বীকার করে নেন তিনি। এরপরেই উচ্চ আদালতের নির্দেশে চন্দনের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নামে সিবিআই। সোজাসুজি স্বর্ণালীতেও চন্দনকে নিয়ে বহুবার বহু তথ্য দিয়েছিলেন উপেন বিশ্বাস। দীর্ঘদিন ধরে রিপাবলিক বাংলা এই একই ইস্যুতে বারবার বারবার প্রশ্ন করে গিয়েছে, বারবার শো করে গিয়েছে, বারবার প্রশ্ন করেছি মানুষের স্বার্থে, কারণ আসলে এই চুরির মাথা কে? আজকে সেই মাথার এক এক করে ধরা পড়ছে, কিন্তু এই মাথাই সেই মাথা নয় গো। সেই সময় উপেন বিশ্বাস কি বলেছিলেন সোজাসুজি স্বর্ণালীর প্যানেলে বসে শুনুন। যে কল্পনার জগতে, ক্রিয়েটিভ ক্রিয়েশনের জগতে আমি রঞ্জনকে সৃষ্টি করেছি, কিন্তু আজকে ডক্টর ইউএন বিশ্বাস, সান অফ নিবারণচন্দ্র বিশ্বাস, CG-22 সেক্টর 2 সল্টলেক সিটি কনসিড দ্যাট রঞ্জন ইজ চন্দন। এখন আর রঞ্জন নেই, চন্দন বাস্তব। এবং সেই যে স্ক্যামটা হয়েছে, চন্দন ইজ অনলি এ ডট অফ দি ওয়েভ অফ দি স্ক্যাম। এখানে বহু চন্দন আছে এবং এই চন্দনদের চালায় গডফাদার অথবা কিং পিন, যাই বলেন তাদের কথায় তারা চলে। বহু চন্দন আছে, সেই সময় সেই দিন উপেন বিশ্বাস বলেছিলেন আমাকে, আর আজকে আদালত বলছে ইয়েস, অনেক চন্দন অনেক রঞ্জন আছে। নিয়োগ দুর্নীতি মামলার অন্যদিকে অন্য একটা আপডেটও দিয়ে রাখি। সম্প্রতি 1911 জনের চাকরি গিয়েছে, জানেন তো আপনারা। গ্রুপ সি গ্রুপ ডি এর পর এবার কোপ পড়তে পারে গ্রুপ সি তেও। গ্রুপ সি তেও 1125 জনের চাকরি বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে। 2016 গ্রুপ সি পরীক্ষার তালিকাভুক্ত 2036 জন, এদের মধ্যে 1125 জনের চাকরিতেই কারচুপি হয়েছে বলে এই মুহূর্তে সিবিআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ভাবুন, একটা বছরে পরীক্ষা দিয়ে গ্রুপ সি তে চাকরি পেলেন 2036 জন, আর এখন জানা যাচ্ছে 2036 জনের মধ্যে 1125 জনের চাকরি ভুয়ো চাকরি। এই রাজ্যে বাস করি আমরা, এই নিয়ে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলে সমস্যা আবার, কিন্তু প্রশ্ন করতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। মঙ্গলবার দিন এই মামলা শুনানি রয়েছে। একদিকে চাকরি যাওয়া, অন্যদিকে জালে উঠে আসা মিডলম্যান, এমন অবস্থায় শুধুমাত্র একটাই প্রশ্ন, যে প্রশ্নের উত্তর গোটা রাজ্যের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে, তা হলো এই দুর্নীতির পিরামিডের মাথায় কে বসে রয়েছে, কে তিনি, কে? এই প্রশ্নই করবো আজকে ডিবেটে। তবে তার আগে একটা ছোট্ট প্রতিবেদনে চোখ রাখছি, তারপর ফিরে আসছি আজকের বিতর্কে। তিনি এখন কিছুই বলতে চান না, কিন্তু মুখ বন্ধ রেখে পার পাবেন কি?
তাকে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশও দেয় আলিপুর আদালত। আর আদালত থেকে বেরোনোর সময় রঞ্জনের মুখে উঠে এলো উপেন বিশ্বাসের নাম। রঞ্জনের বক্তব্য, কেন এমন কথা বললেন চন্দন? নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসই প্রথম রঞ্জন ওরফে চন্দনের নাম সামনে এনেছিলেন। তারপর থেকেই তাকে ঘিরে জল ঘোলা কম হয়নি। নিয়োগ দুর্নীতির মামলায় বাগদার চন্দন মণ্ডলের বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। উপেন বিশ্বাসের দেওয়া বয়ান অনুযায়ী গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মিডলম্যান ছিলেন শতরঞ্জন। চাকরি দেওয়ার নামে প্রচুর টাকা তুলেছিলেন চন্দন। উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গা থেকে ঘুষ আদায় করেছিলেন তিনি। চন্দনের অ্যাকাউন্টে ঢুকেছিল লক্ষ লক্ষ টাকা। যে চন্দন মণ্ডলের বিরুদ্ধে ঝুরি ঝুরি অভিযোগ রয়েছে তাকে নাকি ব্যক্তিগত শত্রুতার কারণে ফাঁসানো হচ্ছে, এমনটাই আদালতে দাবি করেন চন্দন ওরফে রঞ্জনের আইনজীবী। আচ্ছা, তা যদি মেনেও নিই যে তাকে ফাঁসিয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা, তাহলে নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদে কেন একের পর এক অসঙ্গতি? কেন সিবিআই তদন্তে সদুত্তর দিতে পারেননি শতরঞ্জন? সিবিআই সূত্রে খবর, কুন্তলের সঙ্গেও যোগ রয়েছে চন্দন মণ্ডলের। কিন্তু এত কীর্তির পরেও পিঠ বাঁচানোর চেষ্টা করতে ছাড়েন না দুর্নীতির রাঘব বোয়ালরা। আচ্ছা মশাই, আপনি যদি স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করেন তাহলে দুর্নীতির আড়ালে যা যা তথ্য আপনার কাছে আছে সেগুলো বলবে কে? ডায়েরির পাতা থেকে জেলায় জেলায় যান, সবই তো আপনার কেরামতি। আপাতত স্বেচ্ছা মৃত্যু ভুলে আদালতের নির্দেশ মতো জেল হেফাজতেই বরং তেসরা মার্চ পর্যন্ত থাকুন। তারপর আপনার ভবিষ্যৎ কোন দিকে তা না হয় সিবিআই ঠিক করবে। রিপাবলিক বাংলা।